হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করবো। ঘটনাটা আজকে সকালের। আজকে আমার করোনা ভাইরাসের টিকার ডেট ছিল, মোবাইলের মাধ্যমে নিবন্ধন করেছিলাম আগস্ট মাসে। তো সেটার মেসেজ আসছে আরও 4 দিন আগে। আজকে হচ্ছে 8 তারিখ, আজকে আমার টিকার ফার্স্ট ডোজের ডেটটা ছিল। তো সকালবেলা আমরা বাসা থেকে বাইক নিয়ে বের হই টিকা দেওয়ার জন্য। আমাদের বাসা থেকে টিকা দিতে একটু দূর, মানে আমি টিকা দিয়েছি হচ্ছে মাতোয়াল। মাতোয়াল অনেকেই হয়তো বা চিনতে পারেন। তো ওইখানে একটা শিশু ও মাতৃ ইনস্টিটিউট আছে, সেইখানে গিয়েছিলাম টিকা দেওয়ার জন্য। আমি ওইখানেই নিবন্ধন করিয়েছি। তো যখন আমরা বাসা থেকে বের হই, আমরা আল্লাহর রহমতে বাইক টাইক দিয়ে বের হই। বাট কিছু দূর যাওয়ার পরে, মানে হসপিটালের কিছু আগে, আমরা সার্জেন দেখে আমাদের বাইক থামিয়ে একটা জায়গায় বাইকটাকে রেখে দেন, আমাদেরকে রিক্সা করে হসপিটালে যেতে হয়েছে। কারণ রাস্তায় সার্জেন ছিল আর আমার হাজব্যান্ড বাইকের কোনো কাগজপত্র নেয় নাই, তার মধ্যে আমার মাথায় হেলমেটও ছিল না। তো ফাইনালি টিকা দেওয়ার জন্য আমি হসপিটালে পৌঁছে গেছি। হসপিটালে যাওয়ার পরে অনেক লম্বা সিরিয়াল দেখে আমি তো ভয়ে শেষ, যে সকালবেলায় এত সিরিয়াল, না জানি আমার টিকা দিতে কতটা সময় লাগে। পরে নেমে জানতে পারলাম যে যে লাইনে দাঁড়িয়ে আছে সেগুলো হচ্ছে, মানে মেসেজ ছাড়া যারা আগে নিবন্ধন করে নাই তাদের জন্য, আর যারা নিবন্ধন করেছে তাদের জন্য হচ্ছে একটু আলাদা নিয়ম। আলাদা নিয়ম বলতে, যেমন আমি তেমন একটা সিরিয়াল পাই নাই, আমি যে প্রথমে দুইজনের পিছনে দাঁড়িয়েছিলাম, তারপরে ওনারা একটা স্লিপের ছবি তুললো, দেন আরেকটা সিরিয়ালে দাঁড়ালাম, সেখানেও 5-6 জনের একটা সিরিয়াল ছিল। তো তার মধ্যে দুজনের মাস্ক পরা ছিল না। মাস্ক না পরার কারণে তাদেরকে মাস্ক পরার জন্য সময় দেয়, আর আমার মাস্ক ছিল, সেজন্য আমাকে তাদের দুজনের আগে নিয়ে যায়। মানে খুব দ্রুতই আমি টিকাটা দিয়ে চলে আসি। তবে রিক্সা থেকে নেমে অনেক ভয় পেয়েছিলাম যে না জানি আমার কত সময় লাগে, কত ওয়েট করতে হয়। তো আল্লাহর রহমতে তেমন সময় আমার ওয়েট করতে হয়নি, বাস গেলাম, জাস্ট টিকা দিয়ে দিলো। আর টিকা দেওয়ার সময় কোনো ব্যথা পাইনি আল্লাহর রহমতে, একদম ইজি টিকাটা দিয়েছে। আর এখন পর্যন্ত টিকা তো আমি সকালে দিয়ে আসছি, আর এখন পর্যন্ত কোনো ব্যথা জ্বর আলহামদুলিল্লাহ এখনও আসে নাই। সবার কাছেই শুনি যে আসে, বাট এখনও আল্লাহর রহমতে আমি ভালো আছি। দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, এই তো। আর আমি গিয়েছিলাম হচ্ছে ফাইজার টিকা দেওয়ার জন্য। কিছুদিন আগে হসপিটালে যে খবর নিয়েছিলাম যে তখন এখানে ফাইজার টিকা দেওয়া হচ্ছে, বাট আজকে যে আর কোনো খোঁজ খবর নিতে পারি নাই, সিরিয়াল দেখিয়ে তো ভয় পেয়ে গিয়েছিলাম। পরবর্তীতে টিকা দেওয়ার পরে জানতে পারলাম, আমার হাজব্যান্ড আমাকে বললো যে আজকে ফাইজার দিচ্ছে না, আজকে অ্যাস্ট্রোসিনা এরকম নামের একটা টিকা দেওয়া হচ্ছে। তো এই টিকা সম্পর্কে আগে আমি শুনি নাই, ফাইজা এবং মডার্নার নাম শুনেছি, বাট আজকেই প্রথম এই টিকাটার নাম আমি শুনলাম। হসপিটালে থাকা অবস্থায় এই টিকা সম্পর্কে কোনো কিছুই আমি জানতাম না। পরে বাসায় এসে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এটা হচ্ছে ইউকের একটা টিকা, এটার কার্যকারিতা হচ্ছে 70 থেকে মনে হয় সম্ভবত 90% পর্যন্ত এটার কার্যকারিতা এই আর কি। তো এখন এই যে আমার টিকা দেওয়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। রাস্তা থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে শনিয়াকড়া, কারণ সকালবেলা নাস্তা না খেয়ে বাসা থেকে খুব দ্রুত বের হয়ে গেছে ছেলেকে নিয়ে। তো শনিয়াকড়া নাস্তা খেয়ে দেন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে শনিয়াকড়ায়। একটা পর্দার দোকান আছে, সেখানে আমরা পর্দা কিনেছিলাম, সেটাও শেয়ার করবো যে কী পর্দা কিনলাম আমাদের বসার রুমের জন্য আর কি। পর্দা নিয়েছি, তো সেই পর্দার কিছু বেল লাগবে, তো 2টা বেল নেওয়া হয়েছিল, বাট আরও কিছু বেলের দরকার। এই হচ্ছে সেই পর্দার দোকান, এটা হচ্ছে শনিয়াকড়ায়, এখান থেকে আর কি আমাদের পর্দাগুলো নেওয়া হয়েছে। নাস্তা খাওয়া শেষ, নাস্তার সময় কোনো ভিডিও আর শ্যুট করি নাই। আর এখন বুঝি পর্দার দোকান থেকে এখন আমরা সরাসরি বাসায় চলে যাব। আমার ছেলে এই পর্দার দোকানে এসে আর কি অনেক খুশি হয়, ও বাসায় যেতে চাচ্ছিল না, ওকে জোর করে আর কি আমরা বাসায় নিয়ে আসি। তো এই তো হচ্ছিল আমার করোনা ভাইরাসের টিকার ফার্স্ট ডোজ এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন, নয়তো আপনারা আমার নতুন ভিডিও মিস করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।